হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটি নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেটি গতকালকে জিআরবিটি থেকে বেরিয়ে এসেছে। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো, তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো এই যে নোটিফিকেশনটি, সেটি বেরিয়ে এসেছে জিআরবিটি থেকে। রিক্রুটমেন্ট টাইপ, এখানে কিছু প্রাইভেট রিক্রুটমেন্ট হবে, তো আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। সেই রিক্রুটমেন্টটি হবে 15, 16 এবং 17 মার্চ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস লেন শ্রমভবন শিক্ষাভবনের কাছে প্রাঙ্গণে একটি রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিবরণের নিচে দেওয়া হলো এখানে কী কী, কোন কোন কোম্পানি এখানে থাকবে, কী পজিশন হবে, মানে তোমাদের ডেজিগনেশন কী হবে, কতজন ক্যান্ডিডেটের প্রয়োজন হচ্ছে, স্যালারি কত পাবে, কোয়ালিফিকেশন কী হবে, এজ লিমিট কত থাকবে, আর ডেটটা কবে হবে, সেগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস? তো এই সিরিয়াল নাম্বার 1 এন্ড 2, এই দুটো যে পোস্ট, সেলস এক্সিকিউটিভ আর ম্যানেজার, এখানে সেলস এক্সিকিউটিভ 10 আর ম্যানেজার 1 জন। স্যালারি দেওয়া হবে 8,000 থেকে 15,000 সেলস এক্সিকিউটিভের, আর এখানে ম্যানেজার 8,000 থেকে 10,000, ঠিক আছে ফ্রেন্ডস? এক্সিকিউটিভ গ্রাজুয়েট, বিএসসি উইথ ওয়ার্নিং, অ্যাবাভ 28 ইয়ার্স হতে হবে, আর এখানে 24 থেকে 45 বছরের মধ্যে হলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপর এই 3 থেকে 4 সিরিয়াল নাম্বার, 16 তারিখে যে ইন্টারভিউগুলো হবে সেটি এখানে দেওয়া হয়েছে, কোন কোন কোম্পানি থাকবে, কী কী পোস্ট এখানে দেওয়া হবে, কতটি পোস্ট আছে, স্যালারি কত হবে, 7 আর 8 হাজার। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, এখানে এজ লিমিট দেওয়া হয়েছে। তো 17 তারিখে শুধু এলআইসি থাকবে আগরতলা ব্রাঞ্চ, এখানে কী কী কতটি পোস্ট থাকবে, এটি কিন্তু ফ্রেন্ডস কমিশন বেসড। আর এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট হচ্ছেন কমিশন বেসড পলিসি, যে আমরা পলিসি করি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে, ওই সেই পলিসি এজেন্টের কথা এখানে বলে। রয়্যাল কেরিয়ার এজেন্ট আর আরবান কেরিয়ার এজেন্ট, এখানে স্টাইফেন অ্যান্ড কমিশন এই দুটোই থাকবে। এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে আর কত বছর হতে হবে তারও দেওয়া হয়েছে। এখানে যে টোটাল পোস্ট থাকবে সেটি হচ্ছে 288, ঠিক আছে? কোনো আবেদনপত্র আগে থেকে জমা করতে হবে না, ঠিক আছে ফ্রেন্ডস? ইন্টারভিউশন দিন তোমরা এই সবগুলো নিয়ে যেতে পারবে, তাহলেই হয়ে যাবে। এখানে বাকি এখানে দেওয়া হচ্ছে, তোমরা পড়ে নেবে, আমি নোটিফিকেশন লিঙ্কটিও তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে? তোমরা ওইখান থেকে পড়ে নেবে। তবে লাস্টে ফ্রেন্ডস, আমি তোমাদের সঙ্গে একটু কথা, জিআরবিটির গ্রুপ ডি গ্রুপ সির যে এক্সাম হয়েছে, সেই রেজাল্ট এখন তো হবে না, তোমরা সবাই জানো। তো এখন বিভিন্ন অন্যান্য যে টিপিএসসির পোস্ট বেরিয়েছে বা এসএসসি এসেছে, সেগুলোর দিকে একটু ফোকাস করে নাও, ঠিক আছে ফ্রেন্ডস? বসে না থেকে সেইগুলোর দিকে একটু ফোকাস করে নাও, আমি তোমাদেরকে সেটাই বলবো, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আবারও অ্যাগেইন থ্যাংক ইউ।